ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম নতুন আর একটা কুকিং রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমার ভীষণ একটা ফেভারিট রেসিপি, তো চলো দেখে নিই এই রেসিপিটা বানাতে কী কী লাগছে। আর রেসিপিটার নাম হলো চিকেন ক্যাশিউ থাই স্টাইল। তো চলো দেখে নিই এই রেসিপিটা বানাতে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। ক্যাশিউ চিকেন বানাতে এখানে নিয়েছি চিকেন ব্রেস্ট বোনলেস। এবার এটাকে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি আমি। কর্ন স্টার্চ দিলাম, কর্ন ফ্লাওয়ারও দেওয়া যেতে পারে, আমি এখানে কর্ন স্টার্চ নিয়েছি। কর্ন স্টার্চ দিলাম, সল্ট দিচ্ছি স্বাদ অনুসারে, সল্ট আর দিলাম একটু পেপার, ব্ল্যাক পেপার। এটাকে আমি ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি চিকেনের সাথে। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, রাখবো কিছুক্ষণ। এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই চিকেনের প্রিপারেশনটা করতে আর আমি কি কি নিয়ে নিয়েছি। নিয়েছি এখানে বেল পেপার, ক্যাশিউ, গার্লিক, অনিয়ন, স্প্রিং অনিয়ন, একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি সসটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি ডার্ক সয়া সস, এর সাথে নিয়ে নিচ্ছি ভিনেগার, আর এর সাথে মিক্সড করব হানি। আর এই সসটা একটু থিক করতে দিয়ে দিচ্ছি কর্ন স্টার্চ। এবার এটা ভালো করে আমি মিক্স করে নেব। চিকেনগুলো এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখতে হবে।
রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও আমাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। দেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন টাটা, ভালো থেকো সবাই।